মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ফাঁদ পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 2024 সালের ফেব্রুয়ারি মাস থেকে বৃহস্পতিবার করে কলকাতা থেকে এসে ডাক্তার অরুণোদয় মণ্ডল রোগী দেখেন, সাথে 15 দিনে সমস্ত ঔষধ দিয়ে থাকেন। সুজন সুন্দরবন একটি অত্যন্ত পরিচিত নাম সুন্দরবনের বিভিন্ন গ্রাম বাংলার বুকে। শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে বিবেকানন্দ আশ্রমে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত পদ্মশ্রী ডাক্তার অরুণোদয় মণ্ডল বৃহস্পতিবার করে বসে। স্থানীয় বাসিন্দারা এই বিবেকানন্দ আশ্রমকে অনেকে দিশারি স্কুল নামে চিনে থাকেন। এই স্বনামধন্য ডাক্তারবাবু ডাক্তার অরুণোদয় মণ্ডল সামাজিক সেবার জন্য বহু সম্মানে সম্মানিত। নারায়ণগঞ্জ বাজার সাথে সংলগ্ন সমস্ত গ্রামবাসীদের কাছে এই বার্তা পৌঁছোক, অসহায় অসুস্থ মানুষরা আসুক এবং ডাক্তারবাবুর এই পরিষেবার সমস্ত সুযোগ লাভ করুক। পাথর প্রতিমার ভোলাহাট থানার অন্তর্গত শ্রীনারায়ণপুর পূর্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে বিবেকানন্দ আশ্রমে বৃহস্পতিবার করে ডাক্তার অরুণোদয় মণ্ডল চিকিৎসা পরিষেবা দেন। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। সমস্ত গ্রামবাসীদের, অসহায় মানুষদের কাছে, মা ভাই বোনেদের কাছে আমাদের বার্তা, আপনারা আসুন, ডাক্তারবাবুকে দেখান এবং সমস্ত পরিষেবা লাভ করুন। পরিষেবা বাবদ মাত্র 150 টাকা গ্রহণ করা হয় এবং এই টাকা বিবেকানন্দ আশ্রমের উন্নয়ন কল্পে দিয়ে থাকে। মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি। বিশদ জানতে হলে বিবেকানন্দ আশ্রমের সম্পাদক বিপ্লব হালদারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। বিপ্লব হালদারের ফোন নাম্বার 8617850466। আবার ফোন নাম্বারটি বলছি বিপ্লব হালদারের, 8617850466। আপনারা আসুন, এই পরিষেবার সুযোগ গ্রহণ করুন। মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। মানুষ যদি সে না হয় মানুষ,
মানুষ, দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ, মানুষের জন্যে জীবন, জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ, মানুষের জন্যে।